ঢালিউড অভিনেত্রী শাবনূর মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে আছেন বাংলা সিনেমার সম্রাজ্ঞী হয়ে। তবে সেই সম্রাজ্ঞী বহুদিন ছিলেন না সিনেপর্দায়। দীর্ঘ এক বিরতির পর আবারও ফিরছেন তিনি সেলুলয়েডের পর্দায়। তরুণ নির্মাতা আরাফাত হোসেনের সিনেমার রঙ্গনা দিয়ে বিরতি ভাঙতে যাচ্ছেন এই অভিনেত্রী। আর এই উপলক্ষে 10 ফেব্রুয়ারি রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজন করা হয় এক প্রেস মিটের। বিস্তারিত জানাচ্ছেন এআরএম সাদাত। অবশেষে আপন ভবনে ফিরছেন ঢাকায় সিনেমার দাপুটে চিত্রনায়িকা শাবনূর। তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমার মাধ্যমে ক্যামেরার সামনে আসতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা। শনিবার এমএস ফিল্মসের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয় রাজধানীর ঢাকা ক্লাবে। এ সময় শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার নাম ঘোষণা দেওয়া হয়। সিনেমাটির নাম এখনও ভালোবাসি। অনুষ্ঠানে সিনেমা ও নানা প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাবনূর, যেখানে বারবার নায়িকার কামব্যাক তথা প্রত্যাবর্তনের বিষয়টি উঠে আসে। যদিও তিনি মনে করেন শিল্পীদের ফিরে আসা বলে কিছু নেই। আসলে আমরা আর্টিস্ট, হ্যাঁ, আমাদের আসলে কামব্যাক বলে কোনো শব্দ নেই। এটা তো আগেও বলেছি, সবসময় বলে আছি, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদেরকে সুন্দর করে আমাদেরকে চরিত্র সাজিয়ে দিলে আমরা করতে পারবো ইনশাল্লাহ। আর এটা একটু ডিফারেন্ট ক্যারেক্টার। আর এখন তো আপনারা জানেন যে ছবির মানে একটু চেঞ্জ হয়ে গেছে না। আমি 10 বছর আগে যেই কাজটা করেছি, 10 বছর পরে একটু একেবারেই অনেক কিছু চেঞ্জ। আমরা লাকি যে তখনও কাজ করেছি, এখনও আমরা কাজ করব। সিনেমাটিতে শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে। নায়কের নাম প্রকাশ না করা হলেও বিষয়টি নিয়ে জোর চর্চা চলছে সিনেমা পাড়ায়। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই বলছেন ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎকে দেখা যাবে এই সিনেমায়। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলেননি নির্মাতা, তবে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন দেশের শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু, বরদা মিঠু, গোলাম কিবরিয়া তানভীর সহ আরও অনেকে। এই ছবি তো চমক দিয়ে ভরা। এই সামনে দুটো ছবি আছে, দেখবেন এক পাশে আমাদের অত্যন্ত প্রিয় চিত্রনায়িকা শাবনূরের ছবি, আর দিকে মনে হয় আমার ছবি। প্রথমেই হয়তো কেউ ভাববে নায়ক আর নায়িকা, বিষয়টা আসলে একেবারে এরকম না। একজন প্রোটাগনিস্ট, একজন অ্যান্টাগনিস্ট, তো এটাও একটা চমক আর কি আপনাদের জন্য। আমি অনেক লাকি যে এই ফিল্মের সাথে আমি যুক্ত হতে পেরেছি, বিকজ এখানে শাবনূর আবু আছে এই ফিল্মে, তারপরে বাবু ভাই আছেন এবং আরও অনেকেই আছেন আমাদের নাটক ইন্ডাস্ট্রি যাদের সাথে কাজ করে আমি বড় হয়েছি। রঙ্গনা সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। এই সিনেমার মাধ্যমেই চলচ্চিত্র পরিচালনায় নাম লেখাচ্ছেন আরাফাত। আমি খুব করে চাচ্ছিলাম যে শাবনূর আফু ফিরে আসুক, কারণ কেন জানি আমার মনে হচ্ছিল যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু একটা নাই এরকম একটা ফিল হচ্ছিল। তো একদিন একটা গল্প নিয়ে কথা হচ্ছিল, আসলে কথা বলতে বলতে কিন্তু রঙ্গনার জন্ম হয়। আর আফুর বর্তমান সময়কে কেন্দ্র করে কিন্তু আমাদের রঙ্গনা গল্পটা ডেভেলপ করি আর কি। এমএস মুভিজের ব্যানারে রঙ্গনা প্রযোজনা করছেন মৌসুমী আক্তার মিথিলা। তিনি জানান বাংলাদেশ ও ভারতে হবে সিনেমার শুটিং। একজন নারী যখন সমাজের অসঙ্গতির কথা বলেন, প্রতিবাদ করেন ও প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, তখন আমাদের সমাজ সেটি কিভাবে গ্রহণ করে, কি রকম বাধা আসে এবং সেই নারী সেই বাধাকে কিভাবে পরাস্ত করে এগিয়ে চলেন, তেমনই একটি নারীর ত্রিমূর্তি অবলম্বন করবেন আপনারা এই রঙ্গনার মাধ্যমে। রঙ্গনা সিনেমায় থাকছে 3টি গান। গানগুলো লিখেছেন কবির বকুল, সুর কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। এরই মধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পূর্ণ হয়েছে। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই, চিত্রনাট্য সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে, বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। 2 ঈদের যে কোনো এক ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এ আর এম সাদাত, দেশ বিনোদন। মানুষের কাছে হারিয়ে যাও।